জানিয়ে দেব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম, আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা। এদিকে দুর্গাপুর সীমান্তে বিজিবির গুলি, যুবক নিহত। সাইফুল হক বললেন সরকার এখন গণমাধ্যমকে প্রতিপক্ষ বিবেচনা করছে। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ মুক্তিযুদ্ধ মন্ত্রীর। ফরেন পলিসির প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ। সর্বশেষ জানিয়ে দেব ঘরে বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই, জানালেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন, সংবাদটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আজ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন বিএনপি ছাড়াও সরকার বিরোধী সমমনার রাজনৈতিক দলগুলোর স্ব উদ্যোগে পৃথক সময়ে এই কর্মসূচি পালন করবে। শনিবার বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা 11:30টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে 12 দলীয় জোট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ লেবার পার্টি। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করবে। পল্টন মোড়ে সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এদিকে বিকেল 3টার দিকে কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি পালন করবে এলডিপি। মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম মতিঝিল নটরডেম কলেজের বিপরীত দিকে গণফোরাম চত্বরে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে। দুর্গাপুর সীমান্তে বিজেপির গুলি, যুবক নিহত। নেত্রকোনার দুর্গাপুরের সীমান্তবর্তী এলাকায় বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম নামে আরও একজন যুবক গুলিবিদ্ধ ও মিনহাজউদ্দিন নামের এক বিজিবির সদস্য আহত হয়েছেন। হঠাৎ এমন ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে 8:30টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বারামারি লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, তারাবির নামাজ চলাকালীন হঠাৎ ভারতীয় সীমান্তের কাছাকাছি দুটি গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী। নামাজ শেষে স্থানীয়রা ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবির সদস্যরা বাধা দেন। পরে স্থানীয়রা জানতে পারেন বিজিবির গুলিতে এক যুবক নিহত ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে রাত আনুমানিক 10:00টার দিকে আমিনুলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে নেন বিজিবির সদস্যরা। গুলিবিদ্ধ জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, আমার ছেলে দিনমজুরের কাজ করে, সে বর্ডারের সুপারি ব্যবসায়ীদের সুপারি বস্তা মাথায় করে নিয়ে যাওয়ার কাজ করত। ইফতারের সময় সুপারির বস্তা টানার কাজে গেলে বিজিবির সদস্যরা কোনো কিছু না বলেই তাকে প্রথমে মারধর করে, পরে প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ব্যাপারে 31 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বারামারির সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতের সুপারি পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সীমান্ত পিলার 1164/8 এস ও 9S এর মধ্যবর্তী সীমান্ত থেকে 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর নামক স্থানে সংঘবদ্ধ একটি চোরা কারবারির দল বাংলাদেশ থেকে সুপারি মাথায় করে অবৈধভাবে ভারতে পাচার করছিল। সে সময় বিজিবির টহলদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। এক পর্যায়ে টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে চোরাবাড়িরা আঘাত করে। জখম অবস্থায় হাবিলদার মিনহাজ আত্মরক্ষাতে 2 রাউন্ড গুলি করলে চোরা কারবারি মোহাম্মদ আমিনুল ইসলাম নিহত এবং অপর একজন চোরা কারবারি জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়।
সরকার এখন গণমাধ্যমকেও প্রতিপক্ষ বিবেচনা করছে বললেন সাইফুল হক। আওয়ামী লীগ সরকার এখন গণমাধ্যমকেও বিপক্ষ বিবেচনা করে তার কন্ট্রোল করতে দমনমূলক পদক্ষেপ গ্রহণ করছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গটি টেনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের শেষ রক্ষা কবচ এখন নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন, কিন্তু এইভাবে সরকার শেষ রক্ষা করতে পারবে না। গতকাল শুক্রবার খুলনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভায় এ কথা বলেন সাইফুল ইসলাম। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের যথেষ্ট প্রয়োগ হবে না। সরকারের মন্ত্রীরা বারবার এই ঘোষণা দিলেও এখন খোদ তারাই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে এই আইন হয়রানিমূলক মামলা রুজু করেছে। মামলা দিয়ে চলেছে প্রথম আলো, যুগান্তর সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে। মুক্তচিন্তা ও মুক্ত সাংবাদিকতা নিয়ন্ত্রণ করতে সরকার ধারাবাহিকভাবে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন সহ সব কালাকানুনের যথেষ্ট ব্যবহার করছে। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ করলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। বিএনপি তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এখন বিএনপির একটি অপচেষ্টা নির্বাচন বানচাল করা। তৃতীয় কোনো শক্তি দেশটির নিক বিএনপি হতে পারবে না, তাই শেখ হাসিনাকে হতে দেবে না। তারা ক্ষমতায় আসবে না জেনে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা, ওই পথ বন্ধ হয়ে গেছে। শুক্রবার নোয়াখালীর হাতিয়ার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষ যদি আমাদের নৌকায় মার্কায় ভোট দেয় তাহলে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, তার কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ। আর যারা এতিমের টাকা চুরি করছে, যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়, যারা এতিমের টাকার লোভ সামলাতে পারে না, আত্মসাৎ করে, তাদের কাছে দেশের 17 কোটি মানুষ নিরাপদ থাকতে পারে না। ফরেন পলিসির প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে বাংলাদেশ, তবে দেশটি এখন যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে মার্কিন অংশীদারদের ইন্দো প্যাসিফিক কৌশল সম্পূর্ণভাবে গ্রহণ করার দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। এই জোটের লক্ষ্য হল চীনকে ঠেকানো বা মোকাবেলা। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক সাময়িকী ফরেন পলিসির প্রতিবেদনে উঠে আসে এ বিষয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ গত মাসে তার নিজস্ব ইন্দো প্যাসিফিক আউটলুকের একটি খসড়া চূড়ান্ত করে। খসড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি মুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ অঞ্চল প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপ ঢাকা এমন সময় নিল যখন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি মার্কিন প্রধান মিত্র ইঙ্গিত দিয়েছে ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হওয়া উচিত বাংলাদেশেরও। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নয়াদিল্লিতে একটি বক্তৃতা দেন। তার বক্তৃতাকে এই অঞ্চলের জন্য একটি নতুন পরিকল্পনা হিসেবে বর্ণনা করা হচ্ছে। বক্তব্যে কিশিদা নতুন অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সহ বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এছাড়া চলতি মাসে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক মন্ত্রী অ্যানমেরি ট্রেভেলিয়ান বাংলাদেশ সফর করেন। ঘরে বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই বললেন ফখরুল। দেশে আইনের শাসন না থাকায় ঘরে বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দলের দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই মিডনাইট সরকার মিথ্যা মামলা দিচ্ছে। এসব মিথ্যা মামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারও অব্যাহত রেখেছে সরকার।